১৯১৪ সালের ২৯শে ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন। কলকাতায় তার আর্টিস্ট জীবন শুরু। বেঙ্গল স্কুল অফ পেন্টিং এর প্রভাব দেখা যায় তার প্রথম জীবনের ছবিগুলোতে। রোমান্টিক ছবি আঁকায় যথেষ্ট দক্ষতা অর্জন করেছিলেন তিনি, কিন্তু আর্টের জগতে তখন আছড়ে পড়েছে রিয়েলিজমের ঢেউ। আর এদিকে রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত অস্থির, বিদেশি শাসনে ভারত আত্মা ক্ষতবিক্ষত, সময়ের প্রয়োজন সংগ্রাম ও বিপ্লবের। ১৯৪৩ সালে বাংলার বুকে নেবে এল দুর্ভিক্ষের কঠিন আঘাত। শাসক শ্রেণীর নির্দয়তা ও বৈষম্য নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে ফেলল। কলকাতার দুর্ভিক্ষ পীড়িত রাস্তায় হাঁটতে হাঁটতে মৃত্যুর মুখে ঢলে পড়া মানুষের স্কেচ আঁকতে লাগলেন জয়নুল। সেই সময়ের বিভৎসতা তুলে ধরলেন তার চিত্রে। অসহায় মানুষের আরতি ছবির মাধ্যমে ভেসে উঠল মানুষের অন্তঃস্থলে। অভাব ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে তিনি বেছে নিয়েছিলেন কম দামে ছবি আঁকার পাতা চায়না গালি, এবং তাই দিয়েই তিনি আধুনিক সভ্যতার মুখের সামনে তুলে ধরলেন তার আয়না। ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় যেন ধ্বনিত হল তার চিত্রশিল্প। শিল্পের বিষয় তখন রোমান্স নয়, মর্মস্পর্শী বাস্তব। এই বাস্তবতা পৃথিবীর সর্বকালের শোষিত নিপীড়িত জনগোষ্ঠীর আন্তরিক কাহিনী। এর ভয়াবহতা এক চিরকালীন ট্র্যাজেডি, সংগ্রাম ও বিদ্রোহ এর পরিণতি। একটা সময় দেশ স্বাধীন হল, সৃষ্টি হল ভারত ও পাকিস্তান, জয়নুল চলে এলেন ঢাকা, চলতে লাগলো তার শিল্পচর্চা। কিন্তু জয়নুলের জীবনে আরো একবার ফিরে এলো সংগ্রাম, মুক্তিযুদ্ধ। গঠিত হল বাংলাদেশ, এলো নতুন ভোট। আমরা জানি আজও প্রান্তিক মানুষকে সহ্য করতে হয় অশেষ অত্যাচার, শাসকের হাতে, সংখ্যাগুরুর হাতে। জয়নুলের ছবি শুধু একটা সময়কে ধরে রেখেছে তাই নয়, শাসকের বিরুদ্ধে প্রান্তিক মানুষের চিরকালীন সংগ্রাম স্থান পেয়েছে তার বাস্তবধর্মী আর্টে।